অনেক সময় আমাদের ফোনে অপরিচিত বিভিন্ন নাম্বার থেকে মিস কল আসে বা আমাদেরকে অনেক সময় বিরক্ত করে, বিশেষ করে বাসায় যারা মেয়ে মানুষ রয়েছে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই ঘটনাটি তাদের সঙ্গে হয়েই থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল নাম্বার দিয়ে সেই ব্যক্তির ফেসবুক আইডি থেকে শুরু করে বিভিন্ন প্রকার আইডির মাধ্যমে আপনি সেই এক্স্যাক্ট লোকটাকে আপনারা কিভাবে খুঁজে বের করতে পারবেন। তো এর মাঝে একটি কথা রয়েছে, সবগুলো নাম্বার দিয়ে কিন্তু এই কাজটি হবে না, কারণ যে সমস্ত নাম্বার দিয়ে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো অ্যাকাউন্ট করা আছে সেই সমস্ত নাম্বারই কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন। তবে আমি একটি জিনিস খেয়াল করেছি যে ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, কারণ এখনকার যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো কিন্তু যে ব্যক্তির হয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু ভুলবশতে বা ইচ্ছাকৃতভাবে যে কোনো একটি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলেই থাকে, আর যার মাধ্যমে কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব সহজেই সেই ব্যক্তিকে খুঁজে পাবেন। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়ে সাথে আছে মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো যে কোনো অপরিচিত নাম্বারের ডিটেলস বের করার জন্য আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন আইকন লিখে, EYECON আইকন। তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পরে কিন্তু আপনাকে ফেসবুক বা একটি ইমেল দিয়ে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার প্রসেসটা অনেক ইজি, তাই এটি আমি দেখাচ্ছি না, এবং এ নিয়ে আমি এর আগেও ভিডিও তৈরি করেছি যার ফলে আমি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখাচ্ছি না। অ্যাকাউন্টটি ওপেন করার পরে অর্থাৎ এই অ্যাপসটিকে ওপেন করার পরে আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসটির একদম নিচে দেখতে পাচ্ছেন যে একটি ডায়াল প্যাডের মতো রয়েছে, আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে ডায়াল প্যাড শো করছে। তো এখানে আপনারা কি করবেন, আপনাকে যে নাম্বারটি দিয়ে ফোন দেওয়া হচ্ছে বা যে নাম্বারটি দিয়ে আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে সেই নাম্বারটি এখানে টাইপ করে কল দিবেন, কল দিয়ে কেটে দিবেন, কল দিবেন দিয়ে 2-1 সেকেন্ড রেখেই কেটে দিবেন। দেখতে পারবেন সেই নাম্বারের কিন্তু ডিটেলস বের হবে, বাট আমি বারবারই বলছি সবগুলো নাম্বারের কিন্তু বের হবে না। যে নাম্বার দিয়ে কোনো প্রকার কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করা নেই সেই নাম্বারের কিন্তু কোনোভাবেই বের হবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বের হয়। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, অ্যাটলিস্ট যদি সেই নাম্বারের কোনো সোশ্যাল মিডিয়া বের না হয় কমপক্ষে তার নামটা কিন্তু এই অ্যাপস দিয়ে বের হবে। তো এক্সাম্পল হিসাবে আমি র্যান্ডমলি একটি কাজ করি, সেটি হচ্ছে আমার ফোন নাম্বারের সঙ্গে মিল রেখে আমি আশেপাশে 2-1টি নাম্বার চেঞ্জ করে আর কি একটু দেখি যে 2-1টা নাম্বার ট্রাই করে দেখবো যে আসলে কাজ হয় কি না। ওকে, তো এখানে আমি আমার নাম্বারের সঙ্গে মিল রেখে জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্যে করছি, এটা হতেও পারে আবার নাও পারে, এটা আমি শিওর না, এবং আমি 2-1টা নাম্বার আপনাদেরকে ট্রাই করে দেখাবো এভাবেই। তো এটাতে যদি আমি ডায়াল করি, ডায়াল করার হ্যাঁ এই নাম্বারটিতেই একটু কিন্তু ফেসবুক আইডিও রয়েছে, আমার নাম্বারের আশেপাশেই এই নাম্বারটিতে কিন্তু একটি ফেসবুক আইডি রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি কল দিয়েই সঙ্গে সঙ্গে কেটে দিয়েছি এবং লেখার উঠেছে এখানে সুমন ভাই, বাট এখানে যে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছেন ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের আইকন রয়েছে। এখন যদি আমি এনার ফেসবুকের আইকনে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাকে ফেসবুকে নিয়ে যাওয়া হবে ওনার আইডিতে। ওকে, তো আমি এখানে ওনার ফেসবুকে আমি যাই, যাওয়ার পরে দেখি আসলে অবস্থা কি। সম্ভবত এটি একটি ফেক আইডি খোলা, এই নাম্বার দিয়ে একটি ফেক আইডি খোলা। ঠিক একইভাবে কিন্তু সবগুলো যে ফেক আইডি হবে এমন না, কারণ যার নাম্বার দিয়ে অরিজিনাল আইডি খোলা আছে আপনি কিন্তু অরিজিনাল আইডি পেয়ে যাবেন। সম্ভবত এটি একটি ফেক আইডি দেখে মনে হচ্ছে সেটি। তো একইভাবে আপনারা এখানে যে কোনো নাম্বার লিখে সার্চ করলে কিন্তু সেই নাম্বারের মোটামুটি ডিটেলস পেয়ে যাবেন। এভাবে ফেসবুক এবং পাশেই দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে সোশ্যাল মিডিয়াগুলো তার এই নাম্বার দিয়ে খোলা হয়েছে মোটামুটি সবগুলোই আপনারা পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।